আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ সুবহান আল্লাহ তালা আরেকটি অসহায় পরিবারের পাশে দাঁড় করানোর তৌফিক দান করলেন, এই জন্য দিল থেকে শুকর গাজী উজগুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ সুবহান আল্লাহ তালা অসহায় মানুষের পাশে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করছে, এই জন্য দিল থেকে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আসছি কালসীমাটি ভাটকান্দি এলাকায়। এখানে এমন একটি পরিবারের দুইজন বিধবা মহিলা একই বাসায় মানে মানবেতর জীবনযাপন করতেছে। আমরা সেই বাসায় আসছি, এসে ওনাদের জন্য কিছু বাজার নিয়ে আসছি। ওনাদের ব্যাপারে আমাদের এক ভিউয়ার্স ঠিকানা দিছিল, এই জন্য আমরা সরাসরি আসছি, তাদের সাথে একটু কথা বলে দেখি ইনশাল্লাহ। আসুন দর্শক, আমরা ওই অসার বাড়িটি ওনার বাড়ির কাছে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাসায় কেউ আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে ওই যে একজন বিধবা মহিলা আছে অসুস্থ, উনি কি আছে বাসায়? আচ্ছা, আমাদেরকে একটু নিয়ে যান ওনার ওখানে। কোথায়? ও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? জায়দা। আচ্ছা আচ্ছা। ও, আপনি কতদিন হলো অসুস্থ হয়ে পড়ে আছেন? দুই বছর হলো। আচ্ছা, আপনার কেউ নাই এখানে? কেউ নাই এখানে? বেড়া আছে, মা বাপ কেউ নেই। আচ্ছা, আর আপনার ছেলের বাপ কতদিন আগে মারা গেছে? অনেকদিন মারা গেছে, 10-11 বছর আগে। আপনি এখন কি অবস্থা আছে, কিভাবে চলেন? আপনি চলেন কিভাবে? মানুষের থেকে চায়াসিমটা খান? আচ্ছা, ছেলেটার খোঁজ খবর তেমন নেয় না? আচ্ছা আচ্ছা, উনি কে? উনি আপনার জা? তো আপনার জায়ের কে আছে? ওনার স্বামী আছে? ও, ওনারও স্বামী নাই। আপনারাই দুইজন এখানে অসুস্থ যে দুইজনের কথা বলছেন, আপনারাই দুইজন সেই লোক? আচ্ছা আচ্ছা, আপনার কি নামটা কি হলো জানেন? আমার নাম মেরিনা। মেরিনা, ও, এরকমই বলছিল আমার ভিউয়ার্স যে একজনের নাম জায়দা আর একজনের নাম মেরিনা। আপনারা এই দুইজনে এখানে থাকেন? হ্যাঁ, দুইজনে এখানে থাকি। তো আপনাদের দেখাশোনা করার মতো কেউ নাই? কেউ নাই বাবা, হেমেশ 3 বছর হলো অসুস্থ, কিডনি সমস্যা। আচ্ছা, ফুলে গেছে, গাওয়াত পানি ধরছে, মেরুদণ্ড ক্ষয়ে গেছে। আচ্ছা, এদের পা ফুলে গেছে, রগ হাঁটতে পারি না। পায়ে পানি আসছে, রগ ফুলে গেছে। আচ্ছা, চলে পারি না বাবা, কি করবো, সাবার দামও তাও চলবে না, যাওয়ার পারি না। আচ্ছা, খুবই অসহ্য আমার। ও, একটা ছেলে আছে, ওরই দিন পথে যায় না, হ্যাঁ কুত্তে দিবি। ছেলে কি করে? ইস্কা চলায়, মানে সে নিজেই চলতে পারে না? চলতে পারে না, ঘর নেই, ভাঙা ঘর। আচ্ছা আচ্ছা, ওই হাঁকার কুত্তে দিবি বাবা। তো ঘরের অবস্থা তো ভালো না, এই অবস্থায় এনকেই থাকে, কি করবে ছেলে? আচ্ছা, পাগল। ও, ছেলেটাও পাগল? হ্যাঁ, ছেলেটাও মানে ঠিক মতো কাজ করতে পারে না, বউ ছেলে কি ভাত দিতে পারে না। এই যে রান্না বান্না এগুলা কিভাবে আপনারাই করতে পারেন? না, করে পারি না, ওদের এনে এক এক ডাক দেয় পানি পুনি লিয়ে মানে না, আমরা জাল ডানা কোনো মতো জীবনটা তো বাঁচার লাগবে। আচ্ছা, তো আমাদেরকে আমাদের ভিউয়ার্স দর্শক যেভাবে বলছিল, আমরাও এসে ওই অবস্থায় দেখলাম, খুবই অসুস্থ, উনিও খুব অসুস্থ, আর ইনি ওই কিডনির রোগী, ইনি কিডনিতে ভুগতেছে। কতদিন হলো কিডনির সমস্যা? আজকে 2 বছর হচ্ছে। চিকিৎসা করতেছেন কিছু? না না, কোনো চিকিৎসা করে পাই না বাবা, টাকা পয়সা নেই। বগুড়ায় যে সরকারি হাসপাতালে ভর্তি হসন, ওদের মেরুদণ্ড ক্ষয়ে গেছে, দেখে ইঁটে বান্ধে থয়, খালি 15 দিন ধরে ইঁটে ডেঙ্গে ধরছে, আর খালি লেখা দেয় ওষুধ কিনে লাসেন, পাই না দেখে ছুটি দিয়ে দিচ্ছে বাবা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আজকে আপনাদের জন্য এখানে যে পাশে বাজারে তেমন কিছু পাইলাম না, তো সামান্য কিছু বাজার নিয়ে আসছি,
চাল ডাল তেল তরি তরকারি কিছু মাছ পাইছিলাম মাছ নিয়ে আসছি তো আপনারা দিয়ে যায় আপনারা খেতে থাকেন ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা আবার আসব নি আচ্ছা আপনি এটা কিছু তরকারির জন্য আলু আছে এখানে তেল আছে লাউ আছে লবণ চিনি মসুরের ডাল আছে পেঁয়াজ আছে কাঁচামরিচ হলো চিড়ে চিড়ে আর এখানে 10 কেজি চাল আছে বুঝছেন চাল আছে আচ্ছা বসুন আর কিছু মাছ আছে আপনারা রোগী মানুষ এখন কি করব মানে মাছ একটু পপতা মাছ নিয়ে আসলাম রোগী মানুষের জন্য পাবদা মাছ এই পাবদা মাছ আছে পাবদা মাছগুলো খান না পাবদা মাছ হ্যাঁ রোগী মানুষের জন্য ভালো হবে ইনশাল্লাহ মুরব্বী আমি তাহলে আজকে আসি আর আমাদের জন্য দোয়া করেন আমাদের ভিউয়ার্সের জন্য দোয়া করেন দেশে বিদেশে যারা আপনাদের মানে সাহায্যার্থে হাত বাড়ায় তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে না ইনশাল্লাহ নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য আরও যেন তারা বেশি বেশি করে আপনাদেরকে সাহায্য হাত বাড়াইতে পারে ঠিক আছে না ইনশাল্লাহ আর আপনি থাকেন তাহলে আজকে হ্যাঁ আমরা আসি আর জি ইনশাল্লাহ আপনি ভালো রাখুন জি আল্লাহ আমাকে জানে আপনারা অনেক পরিশ্রম করেছেন জি ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখুন তো আসি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আবার আসব ইনশাল্লাহ আমাদের দেশবাসী এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন ভিউয়ার্স আপনাদেরকে বিশেষ করে এনাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন এনাদেরকে সুস্থ শরীরে যতদিন দুনিয়াতে আছে ইমান আমলের সহিত থাকতে পারে এবং সুস্থ থাকতে পারে হায়াত মৌত রিজেক সব কিছু আল্লাহর জিম্মায় আল্লাহ সুবহান আল্লাহ তালা যেন এনাকে সুস্থতার নিয়ামত দান করে বেশি থেকে বেশি ভিউয়ার্স আপনারাও দোয়া করবেন আমরাও ইনশাল্লাহ দোয়া করবো ওনাদের জন্য আর আপনারা ভিউয়ার্স ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য দেশি ভাইদের জন্য সবার জন্য দোয়া করবেন ঠিক আছে না ইনশাল্লাহ আসি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ